was an attack the world was anticipating. The United States had always warned. 2001 সালে আফগানিস্তান দখল করে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 20 বছর পর 2021 সালে সেনা প্রত্যাহারের পর দেশটি পুনরায় তালেবানের হাতে চলে যায়। এর আগে 1979 সালে আফগানিস্তানে সেনা পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। কিন্তু 9 বছর পর উল্লেখযোগ্য কোনো সাফল্য ছাড়াই তারাও আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছিল। তারও আগে 3 দেশটি দখলের চেষ্টা করে ব্যর্থ হয় ব্রিটিশ সাম্রাজ্য। আকারে বাংলাদেশের চেয়ে প্রায় 4 বড় হলেও আফগানিস্তানের জনসংখ্যা মাত্র 4 কোটি। তারপরেও দেশটি ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো সামরিক পরাশক্তির বিপক্ষে কিভাবে সফল হলো তা অনেকের কাছেই এক রহস্য। কিন্তু কিভাবে আফগানিস্তান বারবার এই পরাশক্তিগুলোকে রুখে দিয়েছিল আর কেন আফগানিস্তান দখল করা তাদের পক্ষে সম্ভব হয়নি, তাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। আফগানিস্তানের এমন দুর্ভেদ্য হয়ে ওঠার প্রথম কারণটা ভৌগোলিক। বর্তমান আফগানিস্তানের সীমানা কিন্তু কোনো ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে গড়ে ওঠেনি। ইউরোপের বিভিন্ন উপনিবেশরা তাদের ইচ্ছা মতো আফগানিস্তানের সীমানা নির্ধারণ করেছে। আফগানিস্তানের জনগোষ্ঠী 14টি আলাদা জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। এর মধ্যে উজবেক, তাজিক ও পশতুন জনগোষ্ঠীর সদস্যরা আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বসবাস করে। ইউরোপীয় উপনিবেশদের আঁকা সীমানা এই মানুষগুলোকে প্রভাবিত করে না। যেমন ধরুন, পশতুন সম্প্রদায়ের 2/3 বাস পাশের দেশ পাকিস্তানে। প্রতিবেশী পশতুনদের ভিন্ন দেশে নাগরিক বানানোর সিদ্ধান্ত নিয়েছিল ব্রিটিশ শাসকরা। 1893 সালে তারা কৃত্রিম এ সীমানা আরোপ করে, কিন্তু এখন পর্যন্ত কোনো আফগান সরকারই এই সীমানার অনুমোদন দেয়নি। বিষয়টা ইউরোপের পোল্যান্ডকে জার্মানি এবং রাশিয়ার মধ্যে ভাগ করে দেওয়ার মতো হয়েছে। জার্মানি ও রাশিয়া তাদের অংশ দেয়াল দিয়ে আটকে দিলেও পোল্যান্ড কিন্তু ঠিকই তাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ অব্যাহত রাখবে, তাই তারা কখনো এই সীমানা মেনে নিবে না। তাছাড়াও আফগানিস্তান ও পাকিস্তানের এই পশতুন সীমান্ত অঞ্চলটি যেমন প্রান্তিক, তেমনই পাহাড় পর্বতে ঘেরা। এই দুটো দেশের মধ্যেই পারাপারের জন্য ছোট বড় মিলিয়ে 235টি পয়েন্ট রয়েছে, তাই পাকিস্তানের পক্ষে সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়া সম্ভব ছিল না। সব মিলে পরিস্থিতিটা পশতুন বিদ্রোহীদের জন্য এক অভয়ারণ্য সৃষ্টি করেছিল। আফগানিস্তানে হামলা চালাবার পর তারা সীমান্ত পাড়ি দিয়ে অনায়াসে পাকিস্তানের বন্ধুত্বপূর্ণ এলাকায় আশ্রয় নিতে পারে। এসব কারণে পাকিস্তান আফগানিস্তান সীমানাকে অনেকে পৃথিবীর সব থেকে বিপজ্জনক সীমানা হিসেবে বর্ণনা করে থাকে। পরিস্থিতি মোকাবেলায় এই সীমানায় 2021 সালে জুন মাসে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শেষ করে পাকিস্তান। এই সময় সীমান্ত পারাপারের পয়েন্টও প্রায় 250 নামিয়ে 16টিতে আনা হয়। এছাড়াও আফগানিস্তানকে দুর্ভেদ্য গড়ে তুলেছে দেশটির ভৌগোলিক বৈশিষ্ট্য। মানচিত্র দেখলেই বুঝতে পারবেন আফগানিস্তান পুরোপুরি স্থল ও ভূমিবেষ্টিত একটি দেশ। অর্থাৎ এখানে সেনা অভিযান চালাতে হলে যে কাউকেই আফগানিস্তানের সীমান্তবর্তী সংলগ্ন 6টি দেশের মধ্যে অন্তত 1টি পাড়ি দিতে হবে। এ 6টি দেশ হলো ইরান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, চীন ও পাকিস্তান। এই মানচিত্র থেকে আফগানিস্তানের আরও একটি বৈশিষ্ট্য স্পষ্ট হয়ে ওঠে। পৃথিবীর উঁচু পর্বতমালাগুলোর মধ্যে অন্যতম হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তানের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকরা দেশটির শতকরা 75% এলাকা পার্বত্য বলে চিহ্নিত করেছেন। এর মধ্যে শতকরা 50% পর্বতের গড় উচ্চতা 2000 মিটার বা 2 কিলোমিটারেরও বেশি। পর্বত বেষ্টিত এই স্থলভাগের কারণেই বিদেশি শত্রুর আফগানিস্তানে প্রবেশ যেমন কঠিন, তেমনই কঠিন অভ্যন্তরীণ যোগাযোগ এবং পণ্য পরিবহনের কাজ। উঁচু পর্বতে ঘেরা এক একটি জনপদ হাজার হাজার বছর ধরে বিচ্ছিন্ন থাকার কারণে তাদের নিজস্ব সংস্কৃতি, সমাজ ও শাসন ব্যবস্থা গড়ে উঠেছে। এসব কারণে কেন্দ্রীয় শাসন প্রায় কখনোই সফল বা শক্তিশালী হয় না। আফগানিস্তানের ইতিহাস বিশ্লেষণ করলে দেখবেন তথাকথিত জাতীয় ঐক্যমত্যের সরকার এদেশে শুধু বিদেশি সামরিক শক্তি সরাসরি হস্তক্ষেপেই প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। ব্রিটিশ, সোভিয়েত বা সম্প্রতি মার্কিনদের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। এক হিসাবে তাই 20 আফগানিস্তানের চেহারা অনেকটা 10শ শতকের ইউরোপের হলি রোমান সাম্রাজ্যের মতো ছিল বলা যায়। ওই সময় ইউরোপের বিশাল এলাকা জুড়ে হলি রোমান সাম্রাজ্য বিস্তৃত ছিল। এই সাম্রাজ্যের শাসক কাগজে কলমে সেখানকার রাজা ও জমিদারদের উপর ছড়ি ঘুরাতেন, তবে বাস্তবে এই সাম্রাজ্যের নিয়ন্ত্রণ ছিল নামে মাত্র। যুদ্ধের সময় অধীনস্থ রাজাদের কাছ থেকে সেনা সহায়তা পেতেন সম্রাট, আর শান্তির সময় সামান্য কিছু খাজনা আসত সম্রাটের কোষাগারে।
আফগানিস্তানেও তেমন কেন্দ্রীয় সরকার শুধুমাত্র কাগজে কলমে নিয়ন্ত্রণ করে। কার্যত রাজধানী কাবুল ও তার আশেপাশের প্রদেশগুলোতে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ থাকলেও দুর্গম পাহাড়ে ঘেরা এলাকাগুলো স্থানীয় গোত্রপ্রধান আর সমাজপতিদের ইচ্ছাতেই পরিচালিত হয়। আফগানিস্তানে উত্তর ও পশ্চিম দিকে তাজিক এবং উজবেক সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের তুলনায় দক্ষিণ ও পূর্ব সীমান্ত সংলগ্ন পশতুন অধ্যুষিত এলাকায় এই ধারার প্রভাব বেশি স্পষ্ট। প্রতিবেশী পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলটিও পশতুন অধ্যুষিত। যে কোনো যুদ্ধে পশতুন গেরিলারা প্রয়োজন অনুযায়ী পিছু হটে পাকিস্তানে চলে যেতে পারে, সেখানে গিয়ে নতুন করে শক্তি সঞ্চয় করে গেরিলা বাহিনী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হয়। সরাসরি পাকিস্তানের হস্তক্ষেপ এবং সহায়তা ছাড়া এই পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব না। ভূরাজনৈতিক কারণে পাকিস্তান কখনো কখনো এই সহায়তা দিলেও অধিকতর সময় অসম্মতি জানিয়েছে পাকিস্তান। যেসব কারণে আফগানিস্তানে কেন্দ্রীয় সরকারের পক্ষে দেশটির প্রান্তিক এলাকায় প্রভাব বিস্তার করা সম্ভব হয় না, সে কারণগুলো বিদেশি সামরিক শক্তিদের ব্যর্থতাতেও রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ কারণগুলোর মধ্যে পার্বত্য স্থলভাগের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার অভাব অন্যতম। আফগানিস্তানে অধিকাংশ অঞ্চলে যাতায়াতের পথগুলো যেমন সরু তেমনই দুর্গম। এই পথগুলো অতিক্রমের সময় আক্রমণকারী বাহিনীর উপর অ্যাম্বুশ করা যায় খুব সহজেই, তাই এসব এলাকায় প্রতিরক্ষা বাহিনী অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থাকে। সোভিয়েত সেনা অভিযানের সময় আফগান মুজাহিদিন বাহিনীর সদস্যরা এই সরু পথে চলাচলরত সোভিয়েত বাহিনীর উপর চোরাগোপ্তা হামলা চালাত। প্রতিপক্ষ পাল্টা হামলা শুরু করলেই মুজাহিদিনরা পর্বতের সাথে দুর্গম সব গুহায় আশ্রয় নিত। এভাবে সোভিয়েত অভিযানের পুরো 9 বছর পাকিস্তান সীমান্তের কাছাকাছি খোসদ অঞ্চলটি বিচ্ছিন্ন করে রেখেছিল মুজাহিদিন বাহিনী। একবিংশ শতকে মার্কিন সেনা অভিযানের সময় হিন্দুকুশ পর্বতমালার মাঝে অবস্থিত খাইবার পাস পথটি তালেবান যোদ্ধাদের নিয়মিত হামলার লক্ষ্যে পরিণত হয়। হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী এই গিরিপথ ব্যবহার করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর শতকরা 80% রসদ সরবরাহ করা হয়। 2009 সালে তালেবান বাহিনীর একটি অ্যাম্বুশে এই পথের একটি সেতু ধ্বংস হয়ে যায়, ফলে পুরো খাইবার পাস বন্ধ হয়ে গিয়েছিল। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গত শতকে পুরো আফগানিস্তান ঘিরে একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেয় দেশটির সরকার, কিন্তু পরবর্তী সোভিয়েত আগ্রাসন এবং অব্যাহত গৃহযুদ্ধে সড়কটির অবস্থা মুমূর্ষ বললেও কম বলা হবে। 2001 সালে মার্কিন আগ্রাসনের শুরুর সময় পুরো আফগানিস্তানে ঢালাই করা পাকা রাস্তার পরিমাণ ছিল মাত্র 50 কিলোমিটার। সেনা অভিযান শুরুর পর যাতায়াত ব্যবস্থা সুবিধা করার জন্য যুক্তরাষ্ট্র পাকা রাস্তা নির্মাণের চেষ্টা করে, কিন্তু রুক্ষ আবহাওয়া, প্রতিকূল স্থলভাগ এবং স্থানীয়দের চোরাগোপ্তা হামলার কারণে সেই নির্মাণ খরচ আকাশ ছোঁয়া হয়ে দাঁড়ায়। শুনলে অবিশ্বাস্য হলেও আফগানিস্তানের কিছু এলাকায় প্রতি কিলোমিটার পাকা রাস্তা নির্মাণে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে $50,00,000। যে দেশের সাধারণ মানুষের গড় বার্ষিক রোজগার $1,000 কম, সেখানে এই অর্থ খরচ করে রাস্তা নির্মাণ বিলাসিতা মাত্র। নির্ভরশীল যোগাযোগ ব্যবস্থার অভাবে আফগানিস্তানের দুর্গম পার্বত্য এলাকাগুলোয় বিদ্রোহী যোদ্ধারা খুব সহজেই শক্ত ঘাঁটি গড়তে সক্ষম হয়, যার বিপরীতে বিদেশি আক্রমণকারী বাহিনীর পক্ষে সেনা ও রসদ সরবরাহ ভীষণ বিপজ্জনক হয়ে ওঠে। এই কারণগুলোর সম্মিলিত প্রভাবে আফগানিস্তানে সেনা অভিযান চালাতে গিয়ে বারবার শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের মতো বিশ্বের বৃহত্তম সামরিক পরাশক্তিগুলো। বিশেষ করে আক্রমণকারী বাহিনী আফগানিস্তান দখল করে নিলেও সেখানকার বিদ্রোহী যোদ্ধাদের বিপত্ত কখনোই পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয়নি, তাই আফগানিস্তান দখলে সফল হলেও আক্ষরিক অর্থে দেশটি পুরোপুরি জয় করতে পারেনি তারা। বরং স্থানীয় গেরিলা বাহিনীর চোরাগোপ্তা হামলার মুখে নিয়মিত নাকানি চুবানি খেয়েছে তুলনামূলকভাবে বেশি প্রশিক্ষিত এবং ভারী অস্ত্রে সজ্জিত হামলাকারীরা। তাই তো অব্যাহত সেই প্রতিরোধের মুখে বারবার মাথা নিচু করে আফগানিস্তান ছাড়তে বাধ্য হয়েছে বিদেশি হানাদাররা।